বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই শুভম রায় নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে 2020 সালে শিব মন্দিরের একটি রেস্তোরাঁয় শুভমের সঙ্গে আলাপ হয় শিব মন্দির এলাকার বাসিন্দা ওই যুবতীর। ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। এরপর গত দুবছর দুজনের মধ্যে সব ঠিকই ছিল, কিন্তু গতকাল শুভমের বিরুদ্ধে শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে যুবতী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বেশ কয়েকবার সহবাস করেছে শুভম। অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।